জাতির সেবায় দীর্ঘ সাতাত্তর বছর ধরে নিয়োজিত ডিভিসের এর কর্মকাণ্ডের বার্তা ও ওই সংস্থার পতাকা বিশ্বের সর্বোচ্চ জনপদ লাদাখের খারদুঙ্গার মাটিতে পৌঁছে দিলেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী অরুময় মন্ডল গত দশই জুন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তিনি মোটর বাইকে চেপে রওনা দেন নিজ গন্তব্যের দিকে দীর্ঘ সাত হাজার তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে লাদাখের খারদুঙ্গার মাটিতে ডিভিসের পতাকা উত্তোলন করে বাইশ দিনের যাত্রাপথ শেষে বৃহস্পতিবার রাতে তিনি যখন নিজের কর্মক্ষেত্রে ফিরে আসেন তখন তাকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন তার সহকর্মীরা ফুল ও মালা দিয়ে সংবর্ধনা জানানো হয় ডিবিসির মেজিয়া কর্মী অরুময় মন্ডলকে উপস্থিত ছিলেন সংস্থার চিফ ইঞ্জিনিয়ার আর কে অনুভবী মানব সম্পদ উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার রঞ্জিত কুমার রজক ডেপুটি জেনারেল ম্যানেজার অশোক কুমার তিওয়ারি সহ অন্যান্যরা দীর্ঘ দুর্গম পথ পেরিয়ে বাইকে চেপে তাদের সহকর্মের বিশ্বের সর্বোচ্চ জনপদ লাদাখের খারদুঙ্গায় ডিভিসের পতাকা নিয়ে পৌঁছে যাবার ঘটনায় খুশি ওই সংস্থার কর্মী থেকে আধিকারিক প্রত্যেকেই তারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রী অরুণময় মন্ডল এমপিপি আর ডিভিসি কে আমাদের সহকর্মী বিগত 10 জুন কো apne motorcycle ke dwara bharat ke ladakh kshetra mein bhraman kiye aur लद्दाख यात्रा के दौरान और विशेषकर लद्दाख क्षेत्र में डीबीसी के स्वर्णिम इतिहास के बारे में लोगों को जानकारी दिए डीबीसी के महत्व बीबीसी को उद्देश्य और इसकी आज किया क्या अचीवमेंट है क्या उपलब्धि है इन्होंने वहां पर लोगों को अवगत कराया मैं श्री अरुमय मंडल को इस साहसिक कार्य के लिए पूरे डी एम टी वासी उनका आभार प्रकट करता हूं और हार्दिक अभिनंदन इस सफल यात्रा के ऊपर करता हूं साथ ही श्री अरुमय मंडल का जो परिवार सदस्य इनका इस साहसिक कार्य के लिए उनका जो समर्थन किए हैं मैं उस परिवार का भी आभारी हूँ विशेषकर इनके जो धर्मपत्नी जी और बच्चे हैं उन्होंने इनका समर्थन किया साथ ही एम के वासी जो इन्हें इस साहसिक काम के लिए उनको मनोबल को बढ़ाया उनको उत्साह प्रदान किए वह सब इस टीम के सहभागी हैं और मैं सभी का इस कार्यक्रम के लिए आभार प्रकट करता हूं और पुनः अरुमय मंडल के जो हमारे सहकर्मी हैं, पुनः उनके ये सफल यात्रा लद्दाख जो अपने मोटरसाइकिल से लगभग साढ़े सात हजार किलोमीटर का तय दुर्गम परिस्थितियों में करते हुए आए हैं उनका भी मैं आभार और डीवीसी की ओर से আর এই অসাধু সাধন যিনি করেছেন কেন্দ্রের সেই কর্মী অরুময় বলেন ভালো মন্দ মিলে অভিজ্ঞতা বেশ ভালো সব থেকে বেশি ভালো লেগেছে দেশের বেশ কিছু রাজ্যের মানুষের সঙ্গে ডিবিসির পরিচয় ঘটাতে পেরে একই সঙ্গে ডিবিসির ঐতিহ্যময় ভূমিকা মানুষের কাছে তুলে তার ধরার উদ্দেশ্য অনেকখানি সফল বলেও তিনি জানান উদ্দেশ্য ছিল ডিবিসি আমাদের ডিবিসি হচ্ছে আজ সাতাত্তর বছরের পা দিল ঠিক আছে যেহেতু ডিবিসি এই ঐতিহ্য ভারতবর্ষের ইতিহাসে এক ঐতিহ্যপূর্ণ এর এর জন্য আজ তার মধ্যে এম টি মেজিয়া এস মেজিয়া স্টেশন স্টেশন সবথেকে অত্যাধুনিক এবং প্রজেক্ট ডিবিসির মধ্যে সবথেকে নতুন ধরনের প্রজেক্ট হচ্ছে এটাই তাই আজ সাতাত্তর বছরের উদ্দেশ্যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও মানে মোটর বাইকিং জায়গা পাস সেখানে গিয়েও আমি আমার এই নাম নামকে ওখানে তুলে ধরেছি যাতে অনেকেই এর ফটো ফটো তুলেছে এবং ভিডিও নিয়েছে ওখানেও যে বিবিসি ডিবিসি দেখে অনেকে প্রশ্ন করেছিল যে ডিবিসি কে হ্যাঁ তখন আমি বলেছিলাম ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন এটা হচ্ছে একটা পাওয়ার সেক্টর এবং এর যে পঞ্চবার্ষিকী যে কাজ প্রকল্প কি কি উদ্দেশ্যে ছিল কি কি কাজ করা হয় ডিবিসি এবং কি অনেকেই বাইরে আদার স্টেট যারা থাকে ছেলেমেয়েরা তারা ডিবিসি সম্বন্ধে জানে না এবং আমার সব আমি কয়েকটা জিনিস ডিবিসি মানে যাদের লোকের চোখে পড়ে আমার চাবির রিং অফ দি আমি রি নিয়ে গেছিলাম সেটাও ওরা দেখে অবাক হয়েছিল এবং সেটাও নিয়েছিল যে ডিবিসি এটাও দেয় হ্যাঁ এটাও দেয় যদিও আই কার্ডের জন্য দিয়েছিল কিন্তু আমি ওটা চাবির কি রিং হিসাবে ব্যবহার করেছিলাম আমার আমি দশই জুন বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং আজকে আমার জার্নি এখানে শেষ আজকে বাড়ি ফিরে এসে বাইশ টোটাল হচ্ছে বাইশ টোটাল কিলোমিটার হয়েছে আমার সাত হাজার তিনশো কিলোমিটার ভালো মন্দ মিলিয়ে বেশ ভালোই খারাপটা সব জিনিসে খারাপ থাকে তো খারাপটা বাদ দিলে টোটালটাই ভালো এবং সব থেকে আমার ভালো লাগলো ডিবিসি কে আমি অনেক স্টেটের সঙ্গে আমি পরিচয় করাতে পেরেছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ মেজিয়া